আসসালামু আলাইকুম, স্বাগত স্টাডি সেন্টার বিডির পক্ষ থেকে। আজকে আমি দেখাবো কিভাবে আপনাদের রেগুলার ওয়ার্কশপ স্ট্রাকচারাল ডিজাইন আঁকতে হয়। তো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ধন্যবাদ। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে রেগুলার ওয়ারফ্রিপ স্ট্রাকচারাল ডিজাইন আঁকতে হয়। তো প্রথমে হচ্ছে আমি আপনাদের ভিডিও যাতে শর্ট হয় সেজন্য আগেই ঘরগুলো চিহ্নিত করে রাখছি। তো আমি হচ্ছে 8x6 রেগুলার ওয়ারফ্রিপ আজকে দেখাবো। তো প্রথমে আপনারা হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত হচ্ছে ঘর নেবেন, তারপর হচ্ছে আপনারা ভার্টিক্যাল বরাবর 1 থেকে 8 পর্যন্ত ঘর নেবেন। তো আমি এখানে ফর্মুলা নাম্বার নিয়েছি 2 আপ 2 ডাউন, আপনারা 4 আপ বা 4 ডাউন নিতে পারেন। যেহেতু রেগুলার ওয়ারফ্রিপ সেজন্য আপনারা ডাউন যে কয়টা নেবেন আবার ওয়ার অর্থাৎ আপও সেই কয়টা নেবেন, কারণ হচ্ছে যদি আপনি যদি 4 আপ নেন তাহলে 4 ডাউন নেবেন, 2 আপ নিলে 2 ডাউন নেবেন, আর 5 আপ নিলে 5 ডাউন নেবেন। তো আমি হচ্ছে ডিজাইনটি শুরু করতেছি। তো প্রথমে আপনারা ঘরগুলো চিহ্নিত করে নেবেন। তো যেখান থেকে ডিজাইন শুরু করবেন সেখানে একটা হ্যাশ চিহ্ন অবশ্যই দিয়ে নেবেন। তো আমি এখান থেকে ডিজাইন শুরু করব। তো যেহেতু আমি 2 আপ 2 ডাউন নিয়েছি, তো 2 আপ দিয়ে দিতেছি, 2 ডাউন দিব, আবার আপ দিব, তো 2 ডাউন, আবার আমি নিচ থেকে শুরু করব। যেহেতু আমি প্রথম করে 2 আপ দিয়েছিলাম, তো 2 ঘর বাদ দিয়ে উপর থেকে শুরু করব, 2টা আপ 2টা ডাউন, আবার 2 আপ। তো আমি হচ্ছে আবার এইখান থেকে শুরু করব, 2 ঘর বাদ দিয়ে 2 আপ 2 ডাউন দিয়ে আমি আবার নিচে চলে যাব, এখানে 2 আপ দেব 2 ডাউন। তো এইখান থেকে হচ্ছে আমি আবার এখান থেকে শুরু করব, 2 আপ 2 ডাউন দিয়ে আবার এখানে আপ দেব, আর নিচে 2টা ডাউন আছে। আবার হচ্ছে আমি এখান থেকে শুরু করব, 2 আপ 2 ডাউন দিয়ে আবার এখানে আপ দেব, আবার হচ্ছে এখানে আমি আপ দেব, আবার নিচে চলে যাব, 2টা ডাউন দেব, ডাউন দিয়ে 2টা আপ দেব। আপ দেওয়ার পর হচ্ছে আমার ডিজাইনটা হয়ে গেল। এটা হচ্ছে আমার মূল ডিজাইন, খুব সহজ একটা ডিজাইন, একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা পারবেন। তো আমার মূল ডিজাইন হয়ে গেছে, এখন আমি ড্রাফটিং প্ল্যান করব। তো একটু খেয়াল করেন, মূল ডিজাইনে দেখেন 1 নাম্বার 3 নাম্বার এবং 5 নাম্বার ঘর সেম। তো এই 3টা সেম, যেহেতু এর জন্য আমি একটা ঝাঁপ নিব। তো যেহেতু সেম এখানের জন্য আমি একটা ঝাঁপ দিলাম। তো যে এই 1, 3 আর 5-এ আমি ওয়ার সুতা দিয়ে দিলাম, দেখেন খুব সহজ ড্রাফটিং প্ল্যান। আর যেহেতু 2, 4 এবং 6 সেম, এর জন্য আমি এর জন্য একটা ঝাঁপ নেব, 4, 6। তো আমার ড্রাফটিং প্ল্যান হয়ে গেল। তো আমি এখন হচ্ছে লিফটিং প্ল্যান করব। তো লিফটিং প্ল্যানটা আমি কি করব, দেখেন এইটার জন্য আমি একটা ঝাঁপ নিয়েছিলাম, সেম এইটাই আমি এই পাশে এঁকে দেব, 2 আপ 2 ডাউন, আবার 2 আপ আবার 2 ডাউন। আবার কি করছিলাম, আমি এইটার জন্য একটা ঝাঁপ নিয়েছিলাম। তো এই 2 নম্বর ঘরটা আমি সেম এঁকে দেব, 2 আপ 2 ডাউন দিয়ে আবার 2টা আপ দেব, দেখেন। তো আমার লিফটিং প্ল্যান হয়ে গেছে। লিফটিং প্ল্যান আঁকার পর আমি এই পাশে হচ্ছে তীর চিহ্ন দিয়ে আইডেন্টিফাই করে দেব, এইভাবে যে এই ড্রাফটিং প্ল্যানের জন্য এইটা লিফটিং প্ল্যান এবং এইটার জন্য এইটা। তো আমার হচ্ছে রেগুলার ওয়ারফ্রিপ ডিজাইন হয়ে গেল, খুব সহজ একটা ডিজাইন। তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে পারবেন।